গ্রামের সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করে দাক্ষিণাত্যের পথে রওনা হলেন। তখন সার্বভৌম ভট্টাচার্য শ্রীমন মহাপ্রভুকে বললেন, প্রভু আপনি যখন দাক্ষিণাত্যে যাচ্ছেন তখন সেখানে আপনার যে প্রিয়জন যিনি একজন আছেন তার নাম হচ্ছে রামানন্দ রায়। আপনি যদি রামানন্দ রায়কে কৃপা করে দর্শন দেন বা তার সাথে কিছু কথোপকথন করেন তাহলে আপনি খুব আনন্দ পাবেন। রামানন্দ রায় যখন এখানে আসতেন রামানন্দ রায় কৃষ্ণ কথা আমার সাথে চর্চা করতেন, কিন্তু আমি রামানন্দ রায়কে বুঝতে পারতাম না। আমি ভাবতাম কৃষ্ণ ভক্ত বৈষ্ণবেরা ভাবু, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে প্রভু কৃষ্ণ ভক্তির মহিমা কি। তাই আপনি যখন যাচ্ছেন কৃপা করে রামানন্দ রায়ের সাথে একটু সঙ্গ করবেন, তাই কৃপা করবেন। মহাপ্রভু যখন দাক্ষিণাত্যের উদ্দেশ্যে রওনা হলেন তখন নিত্যানন্দ প্রভু ও সার্বভৌম ভট্টাচার্যের অনুরোধে শ্রীমন মহাপ্রভু কালা কৃষ্ণদাসকে সঙ্গে নিয়েছিলেন। তা মহাপ্রভু কালা কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে দাক্ষিণাত্যে এসে কূর্ম বিপ্রকে উদ্ধার করলেন, বাসুদেব ভট্টাচার্যকে কৃপা করলেন। কৃপা করার পর উনি যখন গদাবরী নদীতে এসে স্নান করেছেন সঙ্গে আছেন কালা কৃষ্ণদাস। মহাপ্রভু যখন গদাবরী নদীতে স্নান করেছেন স্নান করার পরে কিন্তু মহাপ্রভুর মনটা ওই রামানন্দ রায়ের দিকে। এর পিছনে অনেক তাত্ত্বিক দিক আছে। রামানন্দ রায় তো অন্য কেউ না, রামানন্দ রায় রাধারানীর প্রিয় বিশাখা সখী। আজকে মহাপ্রভু রাধা ভাবে ভাবকে অঙ্গীকার করে যে গৌরীলা তিনি লীলাবিলাস করছেন সেখানে তার প্রিয় সখী বিশাখাকে দর্শন করার জন্য তার মনটা খুব ব্যাকুল হয়েছে। তা যখন মহাপ্রভু গদাবরীতে স্নান করে অপেক্ষা করছেন রামানন্দ রায়ের জন্য, এহেন সময় দূর থেকে দেখলেন যে এক ব্যক্তি গদাবরীর নিকটে আসছে, তার সঙ্গে বহু লোক প্রায় সহস্র ব্রাহ্মণ এবং বাদ্যযন্ত্র সহকারে কীর্তন সহকারে কে যেন আসছে। এই দৃশ্যটা দর্শন করে তখন মহাপ্রভুর মন খুব অস্থির হল। মহাপ্রভু ভাবলেন এই যে বিশেষ ব্যক্তি নিশ্চয়ই রামানন্দ রায় হবেন। তা মহাপ্রভু যখন দ্রুত গতিতে উঠে রামানন্দ রায়ের নিকটে যাবেন স্থির করছেন তখন কৃষ্ণদাস প্রভুকে বললেন, প্রভু আপনি অস্থির হবেন না, একটু শান্ত হন। রামানন্দ রায় ঠিক এহেন সময় গদাবরীর নিকটে এসেছেন। হেন কালে আইলা কথা রামানন্দ রায়, হেন কালে আইলা কথা রামানন্দ রায়, সঙ্গী গণ সঙ্গে আইলা বাজনা বাজায়, 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 মহাপ্রভুর আনন্দে যেন হৃদয়টা উদ্বিগ্ন হয়ে উঠল। কিন্তু কালাকৃষ্ণদাসের আকর্ষণে যখন কালাকৃষ্ণদাস মহাপ্রভুকে আকর্ষণ করে টেনে রাখলেন তখন মহাপ্রভু রামানন্দের নিকটে যেতে পারলেন না। দূর থেকে দেখলেন রামানন্দ রায় গদাবরী নদীতে স্নান করলেন, স্নান করে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করলেন, গঙ্গা জল গঙ্গা মাটি দিয়ে তর্পণ করার পর রামানন্দ রায় হাতে তুলসী পাতা নিলেন। তুলসী পাতা নিয়ে গঙ্গা জল গঙ্গা মাটি গঙ্গা জল নিয়ে যখন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করছেন এই দৃশ্য দেখে মহাপ্রভু স্থির সিদ্ধান্ত করে ফেললেন যে ইনি রামানন্দ ছাড়া আর কেউ না। কেননা এই জগতের মানুষ তারা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন, কিন্তু পরম পিতার উদ্দেশ্যে তর্পণ তো খুব কম মানুষকেই দেখা যায়। বিশেষ ব্যক্তি ছাড়া পরম পিতার উদ্দেশ্যে তর্পণ করবেন না, ইনি নিশ্চয়ই রামানন্দ। রামানন্দ রায় হাতে তুলসী আর গঙ্গা জল নিয়ে পরম পিতার উদ্দেশ্যে বলছেন
যে পরম পিতার উদ্দেশ্যে কেউ অর্পণ করছে তখন মহাপ্রভু আর স্থির থাকতে পারলেন না, দ্রুত গতিতে আগিয়ে যেতে লাগলেন রামানন্দ রায়ের দিকে। আর রামানন্দ রায় পরম পিতার উদ্দেশ্যে তর্পণ করে যে তীরের দিকে দৃষ্টি দিয়েছেন, দেখলেন অশ্বত্থ বৃক্ষের নিচে যে এক মহান তেজস্বী জ্যোতির্ময় পুরুষ কে যেন বসে আছেন, উনি দ্রুত গতিতে ওই সন্ন্যাসীকে দর্শন করে প্রণাম করতে যে ছুটে আসলেন, মহাপ্রভু দ্রুত রামানন্দ রায়কে আলিঙ্গন করে বুকে জড়িয়ে ধরলেন। আর যখন বুকে জড়িয়ে ধরেছেন, মহাপ্রভুর শ্রী অঙ্গে স্পর্শে রামানন্দ রায়ের হৃদয়ে যে প্রেম ছিল সেই প্রেম উথলে উঠে রামানন্দ রায়ের চোখ দিয়ে অবিরল ধারায় অশ্রু নির্গত হয়ে মহাপ্রভুর চরণ ভিজিয়ে দিচ্ছে। আর যখন ওই দৃশ্যটা ব্যাপারটা চলছে, ঠিক সেই সময় মহাপ্রভু রামানন্দ রায়ের স্পর্শ করে মহাপ্রভুর চোখ দিয়ে অবিরল ধারায় অশ্রু নির্গত হয়ে রামানন্দ রায়ের মাথায় পড়ছে। রামানন্দ রায় একটু মহাপ্রভুর চাইতে খর্বাকৃতি, মহাপ্রভু দীর্ঘকায়, রামানন্দ একটু খর্বাকৃতি, মহাপ্রভুর চোখের জলে রামানন্দ রায়ের মাথায় পড়ছে আর রামানন্দ রায়ের চোখের জল মহাপ্রভুর চরণ ধৌত হয়ে যাচ্ছে। মহাপ্রভু তখন রামানন্দ রায়কে আলিঙ্গন করার পর যখন দুজনেই কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে গেছেন, এই সময় ও গো দুজনাই কাঁদে গো, রামানন্দ রায় কাঁদছেন, মহাপ্রভু কাঁদছেন। যখন উভয়ের মধ্যে এইরকম একটা অশ্রু বিসর্জনের ব্যাপার চলছে, তখন রামানন্দ রায়ের সঙ্গে যে সমস্ত ব্রাহ্মণরা এসেছিল তারা উভয়ের মধ্যে কানাগানি করছে যে এটা কি ব্যাপার, আমাদের যে মহারাজ ইনি তো খুব গম্ভীর প্রকৃতির, আজকে এনার কি এমন হলো যে সন্ন্যাসীকে স্পর্শ করে ইনি এমন অশ্রু বিসর্জন ভাবুক হয়ে গেছেন, আর এই তেজস্বী মহাপুরুষ সন্ন্যাসী এনাকেও দেখছি শূদ্রকে আলিঙ্গন করে উনিও কান্না করছেন। যখন উভয়ের মধ্যে যখন ওনারা এরকম কথোপকথন করছেন, মহাপ্রভু তখন বুঝতে পারলেন বহির্মুখ সমাজে এটা এই দৃশ্যটা খুব শোভনীয় নয়। তখন রামানন্দ রায়কে বললেন, রামানন্দ তুমি তোমার রাজ্যে ফিরে যাও, সন্ধ্যার সময় তুমি আমার সাথে মিলিত হবে। রামানন্দ রায় তার পার্শ্বদের নিয়ে তার রাজ্যে ফিরে গেলেন। মহাপ্রভু যে ব্রাহ্মণের বাড়িতে প্রসাদ পেয়েছিলেন সেখানে প্রসাদ পাওয়ার পর সন্ধ্যায় স্নানানি গাবে পড়ে রাস্তার দিকে তাকিয়ে বসে আছেন কখন রামানন্দ রায় আসবে। এইদিকে রামানন্দ রায় তার রাজ্যে ফিরে গেছেন, কিন্তু ফিরে গেলে কি হবে তিনি আর রাজকার্য করতে পারছেন না, তার মন সর্বসময় ওই সন্ন্যাসীর শ্রীচরণের দিকে যেন পড়ে রয়েছে। তা তখন উনি করছেন কি না, সর্বসময় ওই ঘরের মধ্যে যাতায়াত করছে,
কি যেন মনে একটা ভাবনা করছে সর্বসময়। যেই সন্ধ্যা উপস্থিত হয়েছে তখন উনি ওনার মন্ত্রীকে বললেন যে দেখো আজকে আমি আর রাজকার্য করতে পারবো না, আমার দ্বারা রাজকার্য হবে না, তুমি আজকে রাজকার্য করো, আমি এখনই ওই মহাপুরুষ সন্ন্যাসী গৌরসুন্দরকে দর্শন করতে যাব। তা তখন রামানন্দ রায় তার অঙ্গের সমস্ত ভূষণ তিনি খুলে ফেলেছেন, মাথার মুটুক চূড়া, হাতের বলয়, গলায় সেই সুন্দর জ্যোতির্ময় হার, স্বর্ণহার আজ তিনি সব খুলে ফেলেছেন। খুলে একটা সাদা ধুতি পরেছেন, একটা উত্তরীয় উরুণি গায়ে দিয়েছেন, দিয়ে একদম ভিক্ষুকের বেশে তিনি মহাপ্রভুকে দর্শন করার জন্য প্রস্তুত হচ্ছেন। কিন্তু এখনো সন্ধ্যা হয়নি, ঘরের মধ্যে পায়চারি করছেন, আর সেই মহাপ্রভুর সেই শ্রী মুখমণ্ডল উনি চিন্তা করছেন আর মনে মনে বলছেন কি বা ঢল ঢল অঙ্গের ভাবছেন আর সন্ধ্যা আগত, রামানন্দ রায় ঘর থেকে বাহির হয়ে শ্রীমন মহাপ্রভুর দিকে